বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজ আমার ক্লাসটি হবে এমএসসি এন্টোমোলজি ছেলেদের জন্য। আমি ইনসেক্ট ফিজিওলজি অ্যান্ড ইনসেক্ট এমব্রায়োলজি অংশটা তোমাদেরকে পড়াই। তোমরা জানো যে আমি হচ্ছে রুনা লাইলা, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ। ইনসেক্ট ফিজিওলজি আমি অনেকটুকু অংশ তোমাদের সাথে এতদিনে শেয়ার করেছি, আজ আমি ইনসেক্ট এমব্রায়োলজি অংশ থেকে আবার এটা পড়া শুরু করব। আজকে টপিক হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট অফ ইনসেক্ট। আর আমাদের যে ইনসেক্ট এমব্রায়োলজি এবং ফিজিওলজি, এর কোর্স কোড হচ্ছে 313129। তো আমরা শুরু করছি হচ্ছে ডেভেলপমেন্ট অফ ইনসেক্ট। শুরুতেই হচ্ছে আমরা ডেভেলপমেন্ট অংশটা তোমাদের সাথে আছে, আমরা তাহলে এরপরে বোর্ডে চলে যাই, আমরা ডেভেলপমেন্ট অংশটা পড়ে দেখি। তাহলে আজকে যে আমাদের টপিক ডেভেলপমেন্ট অফ ইনসেক্ট, তাহলে আমরা প্রথম যে শব্দটা ডেভেলপমেন্ট বা পরিস্ফুটন, এই শব্দটাই আমরা আগে জেনে আসি। এটা যদি আমরা সঙ্গে দেখি, তাহলে প্রতিটি প্রাণী এটি নিষিক্ত ডিম্বাণু বা ফার্টিলাইজড এগ জাইগোটের ক্রমাগত বিভাজন বা ক্লিভেজের মাধ্যমে, বিভাজনের মাধ্যমে নিষিক্ত ডিম্বাণু থেকে পূর্ণাঙ্গ প্রাণীদেহ সৃষ্টির যে প্রক্রিয়াটা, তাকেই বলা হচ্ছে ডেভেলপমেন্ট। তার মানে হচ্ছে নিষিক্ত ডিম্বাণু থেকে একটি পূর্ণাঙ্গ প্রাণীদেহ তৈরির যে প্রক্রিয়া, তাকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট বা পরিস্ফুটন। তাহলে এই পরিস্ফুটন কত প্রকারের হতে পারে? টাইপস অফ ডেভেলপমেন্ট যদি আমরা দেখি, দুই রকম হয়ে থাকে। একটাকে আমরা বলছি ডাইরেক্ট ডেভেলপমেন্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। ডাইরেক্ট ডেভেলপমেন্ট যেটা, সেটাকে আমরা বলে থাকি প্রত্যক্ষ পরিস্ফুটন, যে প্রক্রিয়ায় নিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি পূর্ণাঙ্গ স্বাধীন জীবী প্রাণীদেহ সৃষ্টি হয় তাকে প্রত্যক্ষ পরিস্ফুটন বলে। যেমন ককরোচ, লাউস, বেডবাগ এদের ক্ষেত্রে সাধারণত দেখা যায়। তাহলে ডিম্বাণু থেকে সরাসরি পূর্ণাঙ্গ প্রাণী। আর ইনডাইরেক্ট কাকে বলা হচ্ছে? যে পরিস্ফুটন প্রক্রিয়ায় ডিম্বাণু বিভাজনকালে মধ্যবর্তী স্বাধীন জীবী, ভিন্ন গঠন, আচরণ ও বাসস্থান বিশিষ্ট প্রাণীদেহ সৃষ্টি হয় এবং যার গঠন বৈচিত্র্য পূর্ণাঙ্গ প্রাণী থেকে সম্পূর্ণ পৃথক, তাকে পরোক্ষ পরিস্ফুটন বা ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট বলা হয়ে থাকে। এই অপূর্ণাঙ্গ স্বাধীনজীবী ও মধ্যবর্তী অবস্থাকে লার্ভা বা শূককীট বলে। তাহলে এই ইনডাইরেক্টে যদি আমরা দেখি, তাহলে এখানে কী কী আছে? ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ প্রাণী, এই হচ্ছে ইনডাইরেক্ট ডেভেলপমেন্টের উদাহরণ। এবার আমরা যে নিষিক্ত ডিম যদি বলে থাকি, তাহলে ডিম সম্পর্কে আমরা একটু জেনে আসি। পতঙ্গের ডিম কী ধরনের হয়ে থাকে? তা পতঙ্গের ডিম বিভিন্ন আকৃতির হয়ে থাকে। এদের মধ্যে অনেকগুলো গোলাকার, আমি এখানে ছবি এঁকেছি কয়েকটি, আর অনেক রকমের হয়ে থাকে। গোলাকার হয়ে থাকে, মাকড় আকৃতির হয়ে থাকে, তারপরে অমসৃণ হয়ে থাকে। ডিম সাধারণত চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে। হ্যাঁ, কিছু কিছু জলজ যেগুলো পতঙ্গে আছে, তাদের ডিমের চোষক থাকে, বিশেষ করে যে ফ্রুট বিদ্যমান থাকে যে ডিমকে ভাসতে সহায়তা করে। তার মানে এক এক পতঙ্গে ডিমের ধরন এক এক রকম হয়ে থাকে। এবার যদি আমরা ডিমের কী কী অংশ দিয়ে ডিম গঠিত, তাহলে আমরা একটু দেখতে পারি যে স্ট্রাকচার ও এখানে আমরা এগের একটা ছবি এঁকেছি। প্রজাতিভেদে পতঙ্গের ডিমের আকার, আকৃতি ও গঠনে পার্থক্য দেখা যায়। তবে সাধারণত পতঙ্গের ডিম নিম্নলিখিত অংশগুলো সমন্বয়ে গঠিত। কী কী অংশ? কোরিয়ন, মাইক্রোপাইলস, ভাইটেলাইন মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, ডিউটোপ্লাজম। এখানে যদি আমরা দেখি যে কোরিয়ন, যেটাকে আমরা বলছি যে ডিমের পতঙ্গের বাহিরের যে শক্ত আবরণ, খোলস সদৃশ্য আবরণ, তাকে বলা হচ্ছে কোরিয়ন। মাইক্রোপাইল কোনটাকে বলছে? ডিমের কোরিয়নে একটি থেকে একাধিক হ্রাসপ্রাপ্ত ছিদ্র দেখা যায়, এরকম ছোট ছোট ছিদ্রের মতো দেখা যায়, তাকে মাইক্রোপাইল বলা হয়ে থাকে। এই ছিদ্র পথে ডিমের ভিতর শুক্রাণু প্রবেশ করে। তাহলে এই মাইক্রোপাইল এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এরকম ছিদ্রের মতো থাকে, তাকে মাইক্রোপাইল বলে। এখান দিয়ে কি প্রবেশ করে? শুক্রাণু প্রবেশ করে। এরপর আছে হচ্ছে ভাইটেলাইন মেমব্রেন। কোরিয়নের অভ্যন্তরে পাতলা পর্দার মতো আবরণ থাকে, তাকে ভাইটেলাইন মেমব্রেন বলে। তাহলে বাইরের আবরণ যেটা, সেটাকে আমরা কোরিয়ন বলছি, আর ভেতরে যে আবরণ আছে তাকে আমরা ভাইটেলাইন মেমব্রেন বলছি। এটি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমকে আবৃত করে রাখে। তাহলে এটার পরের অংশ হচ্ছে কি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমকে ভাইটেলাইন মেমব্রেনের অভ্যন্তরে ডিমের গাঢ় ঘন দানাদার জেলির ন্যায় যে অংশ থাকে, তাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। এটি বিভিন্ন ক্ষুদ্র অঙ্গাণু, নিউক্লিয়াস এবং কুসুম বহন করে।
নিউক্লিয়াস তাহলে কোনটা? এই যে ডিমের ভেতরে যে অংশটা, সেই অংশটাকে নিউক্লিয়াস বলা হয়ে থাকে। ডিমের ঊর্ধ্বে অর্ধাংশে প্রোটোপ্লাজম একটি গাঢ় বর্ণে ছোট গোলাকার গঠন পরিলক্ষিত হয়। একে আমরা সাধারণত নিউক্লিয়াস বলে থাকি। ডিমের এই নিউক্লিয়াস পতঙ্গের বংশগতি ধারক ও বাহক হিসেবে কাজ করে। তার মানে হচ্ছে নিউক্লিয়াসকে আমরা প্রাণকেন্দ্র বলে থাকি। এরপর আছে হচ্ছে ডিউটোপ্লাজম বা কুসুম বা ইয়ক। তাহলে ডিমের কুসুমকে ডিউটোপ্লাজম বলে। এর ভেতর দানাদার চর্বি থাকে এবং অনেক সময় কিছু কিছু জীবাণু মিথজীবী হিসেবে কুসুমের ভেতর অবস্থান করে। এবার আমরা চলে যাব হচ্ছে ডেভেলপমেন্ট অফ এগ। এবার আমরা চলে যাব ডেভেলপমেন্টের আসল অংশ, যেটা ডেভেলপমেন্ট অফ এগ, ডিমের পরিস্ফুটন। যেটা কীটপতঙ্গে ডিমের পরিস্ফুটন প্রক্রিয়াকে বৃহৎ দৃষ্টিকোণ থেকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে আমরা বলছি হচ্ছে আর্লি প্রি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট বা প্রাথমিক বা ভ্রূণ পূর্ববর্তী পরিস্ফুটন, আর একটাকে বলছি আমরা ভ্রূণ পরবর্তী পরিস্ফুটন বা পোস্ট এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। তাহলে আমরা ডেভেলপমেন্ট কয় রকম পেলাম? দুই রকম। একটাকে আমরা বলছি প্রি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, একটাকে বলছি আমরা পোস্ট এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। প্রি এমব্রায়োনিক ডেভেলপমেন্টের মধ্যে এই যে আমরা এতগুলো টার্ম দেখছি, এই টার্মগুলো বিশেষ করেই হচ্ছে এই ভ্রূণ পূর্ববর্তী পরিস্ফুটন সম্পন্ন হয়। টার্মগুলো কি আমরা একটু দেখি। ডিমের পরিস্ফুটনে প্রাথমিক পরিস্ফুটন শুরু হয় বিভাজন বা ক্লিভেজের মাধ্যমে, যেটা আমরা এখানে লিখেছি ক্লিভেজের মাধ্যমে। এই পর্যায়কে নিম্নোক্ত 10টি উপ পর্যায়ে বিভক্ত করা হয়ে থাকে। তাহলে কি কি আছে? ক্লিভেজ, ব্লাস্টোডার্ম ফর্মেশন, ভাইটেলোফেজ, জার্ম ব্যান্ড ফর্মেশন, জার্মিনাল লেয়ার, ফর্মেশন অফ অ্যামনিওটিক ক্যাভিটি এবং এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন, ব্লাস্টোকাইনেসিস, এখানে আছে অ্যানাটেপসিস এবং ক্যাটাটেপসিস। এরপর আছে অরিজিন অফ বডি সেগমেন্টেশন অ্যান্ড অ্যাপেন্ডিসিস, ডেভেলপমেন্ট অফ অর্গান সিস্টেম, আর লাস্টে হচ্ছে ইক্লোশন। এই সবগুলো মিলেই হচ্ছে প্রি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। তাহলে প্রি এমব্রায়োনিক ডেভেলপমেন্টের প্রথম যে ধাপটা সেটা হচ্ছে ক্লিভেজ। আমরা যখন থার্ড ইয়ারে এমব্রায়োলজি পড়েছি তখন আমরা ক্লিভেজ অংশ খুব ভালো করে পড়েছি। এখানেও ঠিক একই রকমই ধাপে ক্লিভেজ সম্পন্ন হয়, যেমন আমরা হলোব্লাস্টিক ক্লিভেজ, মেরোব্লাস্টিক ক্লিভেজ এরকম পড়ে এসেছি। এখানেও সেই একই রকমভাবে ক্লিভেজের ধাপগুলো সম্পন্ন হয়ে থাকে। অধিকাংশ কীটপতঙ্গে ডিম কীরকম? সেন্ট্রোলেসিথাল ধরনের, সেন্ট্রোলেসিথাল আর আইসোলেসিথাল, অ্যাসোলেসিথাল নিশ্চয়ই আমরা এতদিনে জেনে গেছি। থার্ড ইয়ারে আমরা এমব্রায়োলজিতে খুব ভালো করে পড়েছি। যেটা ডিমটা কোথায় থাকে? সেন্টারে থাকে, তাকে বলা হয় সেন্ট্রোলেসিথাল। এবং এর ক্লিভেজ হচ্ছে মেরোব্লাস্টিক পদ্ধতিতে সম্পন্ন হয়ে থাকে। কিন্তু কিছু কলম্বেলা কীটপতঙ্গের ডিম আইসোলেসিথাল হয়ে থাকে। তার মানে সবার ডিম যে সেন্ট্রোলেসিথাল হয়ে থাকে তা কিন্তু নয়, কারো ক্ষেত্রে আইসোলেসিথালও হয়ে থাকে। এর ক্লিভেজ হলোব্লাস্টিক পদ্ধতিতে সম্পন্ন হয়। তাইলে ক্লিভেজের এই যে পদ্ধতি আমরা বললাম, মেরোব্লাস্টিক, হলোব্লাস্টিক, বিভিন্ন ধরনের, আমরা এগুলো সব থার্ড ইয়ারে ডেভেলপমেন্টে পড়ে এসেছি। ডিম্বাণু শুক্রাণু মিলনের পর ডিমের পার্শ্বভাগে অবস্থিত নিউক্লিয়াস ক্রমান্বয়ের কেন্দ্রভাগে চলে আসে। এভাবে চলনকালে নিউক্লিয়াসটি পুনঃ পুনঃ বিভাজিত হয়ে অসংখ্য অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে, যার প্রতিটি নির্দিষ্ট পরিমাণ সাইটোপ্লাজম ঘিরে এক একটি পৃথক কোষ হিসেবে গুচ্ছাকারে সজ্জিত থাকে। এই কোষগুলোকে ক্লিভেজ কোষ বা এনার্জিক বলে। তার মানে ক্লিভেজের ফলে একটা কোষ থেকে অসংখ্য অপত্য কোষের সৃষ্টি হয়, একে বলা হচ্ছে ক্লিভেজ। এরপরে আছে হচ্ছে ব্লাস্টোডার্ম ফর্মেশন। ব্লাস্টোডার্ম ফর্মেশন কি? সদ্যোৎপুত এই যে ক্লিভেজ, যে ক্লিভেজের ফলে এনার্জি বা ক্লিভেজ যে কোষগুলো তৈরি করলো, এগুলো ধীরে ধীরে ডিমের প্রান্তভাগে স্থানান্তরিত হতে থাকে। এরা অতঃপর সারিবদ্ধভাবে সজ্জিত হয়ে কুসুমের চারদিকে একটি একস্তর বিশিষ্ট আবরণ গঠন করে। এই আবরণকে বলা হয় ব্লাস্টোডার্ম। যদি আমরা ছবিটা দেখি যে এরকম গোল একটা ডিম, তার বাইরে এরকম একটা কোষস্তর আছে। আমরা বইয়ে ভালো করে আমাদের ছবিগুলো দেওয়া আছে এবং ডেভেলপমেন্টের বইয়েতেও থার্ড ইয়ারে খুব সুন্দর করে ছবিগুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। প্রকৃতপক্ষে ব্লাস্টোডার্ম স্তরই ডিমের প্রাথমিক জার্মিনাল লেয়ার। তার মানে এই যে ব্লাস্টোডার্ম ফর্মেশন হলো, এই লেয়ারটাকে বলা হচ্ছে জার্মিনাল লেয়ার। এটি ভাইটেলাইন মেমব্রেনের নিচে অবস্থান করে। আমরা ছবি এঁকেছিলাম ডিমের ভাইটেলাইন মেমব্রেন কোনটা ছিল? কোরিয়ন, এবং তার ভিতরে যে আবরণটা ছিল সেটাকে বলা হচ্ছিল ভাইটেলাইন মেমব্রেন। এরপরে আছে হচ্ছে ভাইটেলোফেজ। কোনো কোনো প্রজাতির কীটপতঙ্গে সমস্ত এনার্জি কোষগুলো প্রান্তীয় ভাগে সজ্জিত হয় না, এগুলোর অনেকে কুসুমের মধ্যে থেকে যায়। এইগুলোকে বলা হচ্ছে ইয়ক স্যাক বা ইয়ক সেল বা ভাইটোলোফেজ অথবা মেরোসাইট। তো আমরা অনেক সময় ছোট প্রশ্ন হিসেবে প্রশ্ন আসে যে ভাইটোলোফেজ কি বা মেরোসাইট কি।
এগুলো প্রথমে মাইটোসিস পদ্ধতিতে পরপর 5 থেকে 6 বার বিভাজিত হওয়ার পর আকারে বড় হয়। কিছু ডিপটেরা বা অন্যান্য বর্গের কীটপতঙ্গে ধরনের ভাইটোলোফেজ কোষ পরিলক্ষিত হয়। সব কোষ পরে কুসুমের বিভাজন ভ্রূণের মধ্যান্তের এপিথেলিয়াম গঠনে অংশগ্রহণ করে। তার মানে হচ্ছে এগুলো সাধারণত কি হয়, মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এরপর আছে হচ্ছে জার্ম ব্যান্ড ফরমেশন বা জার্ম ব্যান্ড সৃষ্টি। ব্লাস্টোজার্ম আবরণ সহ ডিম্বাকার জায়গোটকে ব্লাস্টুলা বলে। ব্লাস্টুলার পরে যে ধাপটা ভ্রূণীয় পরিস্ফুটন তাকে ব্লাস্টুলেশন বলা হয়ে থাকে। প্রাথমিক অবস্থায় ব্লাস্টোজার্ম দেখতে একটি সমান প্রাচীরের মতো আবরণ যা কুসুমকে ঘিরে রাখে। এর কিছুক্ষণ পর ডিমের অঙ্কীয় দেশের কোষগুলো পরপর বিভাজিত হয় এবং পৃষ্ঠ দিকে পাতলা এবং অঙ্কীয় দিকে পুরো দুটি অংশে বিভক্ত হয়। ব্লাস্টোজার্মের এই অঙ্কীয় পুরো অংশকে জার্ম ব্যান্ড বলে। এটি পরবর্তীতে পরিবর্তিত হয়ে ভ্রূণে পরিণত হয়। অপরদিকে পৃষ্ঠ দিকে পাতলা স্তর এক ধরনের আবরণ হিসেবে থেকে যায়, তাকে সেরোসা বলে এবং জার্ম ব্যান্ডকে জার্মিনাল ডিস অথবা প্রাইমিটিভ ব্যান্ডও বলা হয়ে থাকে। তো আমরা অনেক সময় পরীক্ষায় প্রশ্ন করি জার্ম ব্যান্ড কাকে বলে অথবা সেরোসা কি অথবা প্রিমিটিভ ব্যান্ড কি বা অথবা জার্মিনাল ডিস কি। তারপর প্রতিটা শব্দ ইম্পর্টেন্ট, এখান থেকে আমরা ছোট প্রশ্নগুলো সাধারণত করে থাকি, অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে। এরপর আসে হচ্ছে জার্মিনাল লেয়ার ফরমেশন। ভ্রূণীয় পরিস্ফুটনে যে পর্যায়ে জার্মিনাল স্তর সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে গ্যাস্টুলেশন। তাহলে প্রথমে হচ্ছে আমরা পড়লাম ক্লিভেজ, এরপরে ব্লাস্টোডার্ম ফরমেশন, এরপরে ব্লাস্টুলেশন, এরপরে আছে হচ্ছে গ্যাস্টুলেশন। তো এই ক্ষেত্রে কীটপতঙ্গের ব্লাস্টুলেশন ও গ্যাস্টুলেশন পর্যায়ে দুটি পরিষ্কারভাবে আলাদা করা যায় না। অনেকের মতে কীটপতঙ্গের ভ্রূণীয় পরিস্ফুটনকালে গ্যাস্টুলেশন পর্যায়ে ব্লাস্টুলেশনকে ঢেকে রাখে এবং ব্লাস্টুলা পর্যায় হিসেবে দৃষ্টিগোচর হয়। এখানে হাইম্যান, হিটজেলার এবং রোনোয়াল 1930 থেকে 1940 এই ব্লাস্টুলেশন দশাকে এভাবে বলেছে যে গ্যাস্টুলেশন পর্যায়ে ব্লাস্টুলেশনকে ঢেকে রাখে। কীটপতঙ্গের জার্মিনাল স্তর সৃষ্টি পদ্ধতি বিভিন্ন কীটপতঙ্গ গোষ্ঠীকে ভিন্ন ভিন্ন ধরনের, অধিকাংশ কীটতত্ত্ববিদদের মতে জার্মিনাল স্তর সৃষ্টি হয় জার্ম ব্যান্ডের ভিতরে নিচে অবস্থিত কোষস্তর থেকে। তার মানে কোষস্তর থেকে কী তৈরি হবে, জার্ম ব্যান্ডের নিচের কোষস্তর থেকে এই জার্মিনাল স্তর তৈরি হয়। কোষের এই কোষস্তরের সৃষ্টি পদ্ধতি বিভিন্ন কীটপতঙ্গে বিভিন্ন রকম, তার মানে সব ধরনের পতঙ্গে একই রকম দেখা যায় না জার্ম ব্যান্ড তৈরি প্রক্রিয়া। অর্থোপ্টেরাদের ক্ষেত্রে এটি সৃষ্টি হয় জার্ম ব্যান্ড পরিবর্তিত হয়ে, কিন্তু ওডোনাট্রা, কোলিওপ্টেরা, হারমোনিওপ্টেরা এদের ক্ষেত্রে ভাইটোলোফেজের বিভিন্ন কোষ মিলিতভাবে সৃষ্টি হয়ে থাকে। পরিস্ফুটনের অগ্রগতির সাথে সাথে জার্ম ব্যান্ড ইনভেজিনেশন প্রক্রিয়া, একেই আমরা গ্যাস্টুলেশন সাধারণত বলে থাকি, প্রক্রিয়ায় কাপের মতো ক্ষেত্রে ঢুকে যায় এবং একটি মধ্য প্লেট ও দুটি পার্শ্বীয় প্লেট তৈরি করে। এই যে ইনভেস্টিগেশন প্রক্রিয়া ক্রমান্বয়ে গভীর হতে থাকে, এর ফলে পার্শ্বীয় প্লেট দুটি মাঝখানে মধ্য প্লেটের উপর পরস্পর মিলিত হয়, এটোডার্ম স্তর গঠন করে। মধ্য প্লেটটি অতঃপর রূপান্তরিত হয়ে প্রিমিটিভ স্টিপ গঠন করে, যা একটি মধ্য এবং দুটি পার্শ্বীয় স্ট্যান্ড হিসেবে আলাদা হয়। তার মানে অনেকটা আমরা বলতে পারি যে যদি আমরা এরকম একটা ছবি আঁকি, ছবি এটার ভিতরে এরকম গর্ত হয়ে গেল, তারপরে এখানে আস্তে আস্তে প্রিমিটিভ স্টিপ তৈরি হলো। আমরা ছবিগুলো নিশ্চয়ই থার্ড ইয়ারের বই থেকে অথবা আমাদের এমএসসি বই থেকে দেখে নেব ভালো করে। এগুলোর মধ্যে মধ্য স্ট্যান্ড যেটা এবং এটোডার্ম স্তর এবং পার্শ্বে মেসোডার্ম স্তর তৈরি হয়। তার মানে এখানে জার্মিনেশন লেয়ারে এবং এখানে যেটা আমরা বলছি যে আমাদের দুটা লেয়ার, যেটা তিনটা লেয়ার আলাদা আলাদাভাবে লেয়ার, এটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম এখানে তৈরি হয়ে যায়। অনেকের মধ্যে কোনো কোনো কীটপতঙ্গে এন্ডোডার্ম কোষস্তর গঠিত হয় ভাইটোলোফেজ কোষ থেকে এবং মেসোডার্ম ও এটোডার্ম থেকে জার্ম ব্যান্ড তৈরি হয়। তার মানে এইখানে এক্টোডার্ম তৈরি হয়, বাকি মেসোডার্ম এবং এন্ডোডার্ম জার্মিনাল লেয়ারে তৈরি হয়, কেউ কেউ বলে থাকে। আবার অনেকেই বলে যে এই জার্মিনাল লেয়ারে গ্যাস্টুলেশনের সময় তিনটা লেয়ার তৈরি হয়ে থাকে। এরপরে আছে হচ্ছে ফরমেশন অফ অ্যামনিওটিক ক্যাভিটি এবং এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন। এখানেই সাধারণত দেখা যায় যে জার্ম ব্যান্ড সৃষ্টির সময় সেরোসা সামান্য পরিমাণ কুসুম সহ দুদিকে অভিক্ষেপের মতো সৃষ্টি করে থাকে এবং একসময় দুটি প্রান্ত পরস্পর মিলিত হয়ে ডিমের মধ্য অন্ত্রীয় তলে, ফলে জার্ম ব্যান্ডের মাঝখানে অঙ্কীয় তলে একটি থলির মতো গহ্বর সৃষ্টি হয়, একে অ্যামনিয়ন বলে। এভাবে সেরোসা থেকে সৃষ্ট অ্যামনিয়ন বাইরে থেকে কুসুমকে ঢেকে রাখে। অ্যামনিয়ন ও সেরোসা এগুলোর অঙ্কীয় তলে মিলিত স্থানে পরস্পর লেগে বা যুক্ত থাকতে পারে। তার মানে হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি জার্ম ব্যান্ড থেকে সৃষ্টি হয়ে থাকে, এটা একটা অ্যামনিয়ন একটা গহ্বরের মতো হয়ে থাকে, একে আমরা বলে থাকি সেরোসা, এবং অ্যামনিয়ন বাইরে থেকে কুসুমকে ঢেকে রাখে। এরপরে ধাপটাকে বলা হচ্ছে ব্লাস্টোকাইনেসিস।
ভ্রূণ কুসুমের মধ্যে সহজে নড়াচড়া করতে পারে। ঘূর্ণনের মাধ্যমে অ্যামনিয়ন গহ্বরের মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নড়াচড়া করাকে ব্লাস্টোকাইনেসিস বলা হয়ে থাকে। এটি দুটো ধরনের হয়ে থাকে, অ্যানাটিপসিস এবং ক্যাটাটিপসিস। অ্যানাটিপসিস কোনটাকে বলছে? ডিমের পশ্চাৎ ভাগে পোস্টেরিয়র বোল থেকে সম্মুখ ভাগে ভ্রূণের বিচরণকে বলা হচ্ছে অ্যানাটিপসিস, এবং ক্যাটাটিপসিস বলা হচ্ছে ডিমের অঙ্কীয় দশ থেকে পৃষ্ঠদেশে। তেমন একটা হচ্ছে পোস্টেরিয়র থেকে এন্টেরিয়র, আর একটা হচ্ছে অঙ্কীয় থেকে ভেন্ট্রাল থেকে ডর্সাল, এই বিচরণকে বলা হচ্ছে ক্যাটাটিপসিস। অরুণাটা অর্থোপটেরা বর্গের কীটপতঙ্গের ক্ষেত্রে ব্লাস্টোকাইনোসিস খুবই স্পষ্ট এবং বেশ দীর্ঘ সময় ধরে সাপেক্ষ। ড্রাগন ফ্লাইয়ের ক্ষেত্রে ভ্রূণ একটি ঘূর্ণন সম্পূর্ণরূপে সম্পন্ন করে, এগুলোকে মস্তক সম্মুখ ভাগ থেকে পশ্চাৎ দিকে ঘুরে আসে এবং পরে পুনরায় সম্মুখ ভাগে তার পূর্ব অবস্থানে ফিরে যায়। এরপর আছে হচ্ছে অরিজিন অফ বডি সেগমেন্টেশন অ্যান্ড অ্যাপেন্ডিসিস, দেহ খণ্ডায়ন এবং উপাঙ্গের উদ্ভব। এই সময়ে সাধারণত দেহের খণ্ডায়ন তৈরি হয় এবং যে অ্যাপেন্ডিসিসগুলো সেগুলো তৈরি হয়। ভ্রূণ পর্দায় বিভক্তিকরণের সাথে সাথে জার্ম ব্যান্ড ভাঙতে বা খণ্ডিত হতে শুরু হয়। এর প্রথম ভাঙন দেখা যায় ভবিষ্যতে ল্যাবিয়াল ও প্রথম বক্ষীয় খণ্ডকের মাঝখানে। এর ফলে ভ্রূণ একটি মোটা সম্মুখস্থ মস্তকাঞ্চল বা প্রোসেনসেফালন এবং লম্বা পেছনের দেহকাণ্ড প্রোটোকর্ম ও এ বিভক্ত। অতিসত্বর অগ্রবক্ষীয় ও অন্নবক্ষীয় খণ্ডায়ন সম্পন্ন হয়। এরপরে ভ্রূণীয় অখণ্ডায়িত প্রোটোকর্ম অঞ্চল থেকে তিন খণ্ড বিশিষ্ট বক্ষাঞ্চল তৈরি হয়। তাহলে প্রথমে তৈরি হলো হচ্ছে অগ্রবক্ষ, তারপরে আছে মধ্য বক্ষ। উৎপন্ন খণ্ডগুলো থেকে মুকুলের মতো বহির্বৃদ্ধি এবং অন্তর্বৃদ্ধি যথাক্রমে বাইরে থেকে ভেতরের দিকে উৎপন্ন হয়, ফলে এক্টোডার্ম মেসোডার্ম গঠিত হয়। তার মানে হচ্ছে আমরা কি বললাম, অগ্রবক্ষ প্রোথোরাসিক যেটা, তারপরে হচ্ছে এসেফালিক যে অ্যাপেন্ডিসিসগুলো সেগুলো তৈরি হবে মস্তকের যে অ্যাপেন্ডিসিসগুলো। বহির্বৃদ্ধিগুলো গোলাকার মুকুলের মতো চারজোড়া মস্তক, তার মানে এখন মস্তকের অ্যাপেন্ডিসিসগুলো তৈরি হয়। এর ফলে প্রোসেনসেফালন অঞ্চলে অখণ্ডায়িত সম্মুখ অংশ অখণ্ডায়িত এন্টিনাল বার্ডস বহন করে, পেছনের অখণ্ডায়িত প্রোটোফোর অ্যাবডোমেন গঠন করে। তার মানে হচ্ছে আমরা যদি বলি এই যে খণ্ডায়নের সময় কি তৈরি হচ্ছে, অগ্রবক্ষ মধ্যবক্ষ পশ্চাৎবক্ষ এবং উদরাঞ্চল, যেটা অ্যাবডোমেন বলছি। ভ্রূণের এ পর্যায়ে পরিস্ফুটনকে প্রোটোপোর পর্যায়ে বলে থাকে। প্রোটোপোর পর্যায়ে দ্রুত উদরাঞ্চলে খণ্ডায়ন এবং উপাঙ্গের মুকুলোদ্গমের মাধ্যমে পলিপোর পর্যায় হয়ে থাকে। তাহলে এখানে কয়টা ধাপ থাকে? প্রোটোপোর পর্যায় এবং পলিপোর পর্যায়, অলিগোপোর পর্যায় এবং পিউরোপোর পর্যায়, এই পর্যায়গুলো পর্যায়ক্রমে হয়ে থাকে। প্রোটোপোর পর্যায়ে কি হয়, এখানে ভ্রূণের পরিস্ফুটনে অখণ্ডায়িত প্রোটোক্রোম অঞ্চলগুলো উদরাঞ্চলে অবস্থান করে। এই উদরাঞ্চলে খণ্ডায়ন এবং উপাঙ্গের মুকুলোদ্গমের মাধ্যমে পলিপোর পর্যায়ে উন্নীত হয়। পলিপোর পর্যায়ে আবার অলিগোপোর পর্যায়ে উন্নীত হয়। এর কিছু উপাঙ্গকে হারিয়ে এবং কিছু প্রথম জোড়া পিউরোপোডিয়া এবং প্রান্তীয় উপাঙ্গ বর্তমান থাকে, যা পরিশেষে জনন উপাঙ্গে পরিণত হয়। তার মানে এই কয়েকটা ধাপে সম্পন্ন হয়। এরপর আছে হচ্ছে অঙ্গতন্ত্রের অঙ্গ ও অঙ্গতন্ত্রের উৎপত্তি, ডেভেলপমেন্ট অফ অর্গান সিস্টেম। তার মানে এখানে এসে একেবারেই অঙ্গের উৎপত্তি হয়ে থাকে। ভ্রূণের বহিত বা এটোডার্ম থেকে বিভিন্ন ধরনের অঙ্গতন্ত্র উৎপত্তি লাভ করে, যেমন ইন্টিকুমেন্ট, পরিপাক নালী, ট্রাকিয়াল তন্ত্র, স্নায়ুতন্ত্র, সংবেদী অঙ্গ, অ্যান্টিনাল, ম্যান্ডিকুলার, ম্যাক্সিলারি, ল্যাবিয়াল, অন্যান্য উপাঙ্গ, বহিঃখোরা, অন্তঃখোরা গ্রন্থি এবং অয়নোসাইট, সব কিছু তৈরি হয় এটোডার্ম থেকে। এরপরে আছে হচ্ছে ভ্রূণের মেজোডার্ম থেকে সিলনথলি, দেহপেশি, রক্ত সঞ্চালন তন্ত্র এবং হিমোসাইট, পেরিকার্ডিয়াল কোষ এবং জননাঙ্গ উৎপত্তি হয়। এক্ষেত্রে যদি আমরা একটা পরিপাকতন্ত্রের উৎপত্তি, একটা অঙ্গের উৎপত্তির কথা আমরা যদি বলে থাকি, যেমন পরিপাক নালী উৎপত্তি, কীরকম? কীটপতঙ্গের অগ্র ও পশ্চাৎ পরিপাক নালী উৎপত্তি হয় এক্টোডার্ম থেকে, এবং এটা মধ্য পরিপাক নালী এক্টোডার্ম থেকে উৎপত্তি লাভ করে। প্রথমে এটা কি হয়, ভ্রূণের অগ্র ও পশ্চাৎ প্রান্তে এক্টোডার্ম কোষ তো ইনভেজিনেশনের প্রক্রিয়ার ভেতরে ঢুকে যায়। এরপরে অগ্র পরিপাক নালী স্টোমোডিয়াম অংশ এবং পশ্চাৎ পরিপাক নালী প্রোক্টোডিয়াম উৎপত্তি লাভ করে। কিন্তু পরিপাক মধ্য পরিপাক নালী উৎপত্তি হয় দুই মেরু থেকে। কিরকম আমরা যদি ছবিটা দেখি, তাহলে ছবিটাতে দেখতে পাবো দুই মেরুর অগ্র ও পশ্চাৎ পরিপাক নালীর সঙ্গে যুক্ত এক্টোডার্ম কোষগুলো পরপর বিভাজিত হয়ে ক্রমান্বয়ে ডিমের কুসুম ভরে ফেলে। অতঃপর এটি থেকে একটি নলাকার গঠন উৎপন্ন হয় এবং উভয় দিকে নলাকার অগ্র ও পশ্চাৎ পরিপাক নালীর সঙ্গে যুক্ত হয়। এভাবে সম্পূর্ণ একটা পরিপাক নালী গঠিত হয়। পরিপাক নালী গঠিত হওয়ার পর এই পশ্চাৎ অংশ প্রোটোডিয়ামের প্রান্তভাগ থেকে সরু নলের মতো মালপিজিয়াম নালীকে উৎপত্তি করে
এবং ভ্রূণদেহে দুই বা তিন জোড়া ম্যাক্সিলারি মালপিজিয়া নালিকা উৎপন্ন করে এবং এর সংখ্যা বৃদ্ধি পেয়ে লার্ভার দেহে পরিস্ফুটন ঘটে। এটি এটোডার্ম স্তর থেকে উৎপন্ন হয়। তার মানে আমরা শুধু একটা অঙ্গের উৎপত্তির কথা বললাম, সেটা হচ্ছে পরিপাক নালীর উৎপত্তি। এভাবে অন্যান্য যে অঙ্গগুলো সব এভাবে তৈরি হয়। এরপরে আছে হচ্ছে ইক্লোশন। ভ্রূণদেহে অঙ্গপ্রত্যঙ্গের উৎপত্তির সাথে সাথে অতিরিক্ত ভ্রূণপর্দা, সেরোসা ও অ্যামনিয়ন সবকিছুই ফেটে নষ্ট হয়ে যায়। পৃষ্ঠদেশীয় অঙ্গ ধীরে ধীরে কুসুমের মধ্যে ডুবে যায়। ইক্লোশনের সময় ডিমের খোলস ফেটে যায় ইন্ট্রিনসিক প্রক্রিয়ায় পেশি সংকোচনের ফলে অথবা এক্সট্রিনসিক প্রক্রিয়ায় টিনিয়াল পদ্ধতিতে। এভাবে ডিমের খোলস ফেটে যাওয়ার পর তরুণ লার্ভা বা নিম পেশি সংকোচনের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। এই যে বেরিয়ে আসা একই বলা হচ্ছে ইক্লোশন। তাহলে এই ছিল আমাদের প্রি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। এবার আমরা দেখব হচ্ছে পোস্ট এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। পোস্ট এমব্রায়োনিক ডেভেলপমেন্টে ডিম থেকে বেরিয়ে আসার পর ভ্রূণের দেহে নানা ধরনের বাহ্যিক ও অভ্যন্তরীণ পরিবর্তন দেখা যায়। এর ফলে চলনক্ষম গঠনগতভাবে একই বা ভিন্ন ধরনের প্রাণীদেহ সৃষ্টি হয়। ভ্রূণের এ ধরনের পরিস্ফুটন প্রক্রিয়াকে আমরা সাধারণত রূপান্তর বা মেটামরফোসিস বলে থাকি। অন্য কথায় একটি ভ্রূণের এক ধরনের পরোক্ষ পরিস্ফুটন প্রক্রিয়া, এটি কয়েকটি ধাপে খোলস ত্যাগের মাধ্যমে সম্পন্ন হয়। ভ্রূণের এই খোলস পরিত্যাগ প্রক্রিয়াকে এগডাইসিস বলে। তাহলে আমরা অনেক সময় পরীক্ষায় প্রশ্ন করি যে এগডাইসিস কাকে বলে। তাহলে ভ্রূণের খোলস পরিবর্তনের প্রক্রিয়াকে আমরা এগডাইসিস বলি, অথবা পরিত্যক্ত খোলসগুলোকে এক্সুবিয়াও বলে থাকে। তার মানে আমরা এক্সুবিয়া কি সেটাও আমরা পরীক্ষায় প্রশ্ন করি। পরপর দুবার খোলস ত্যাগ পর্যায়ে মধ্যবর্তী সময়কালকে স্টেডিয়াম বলা হয়ে থাকে। তাহলে আমরা অনেক সময় পরীক্ষা প্রশ্ন আসে যে ইনস্টার কি এবং স্টেডিয়াম কি। তাহলে ইনস্টার কোনটাকে বলছে? ডিম থেকে প্রথম ইনস্টার বা লার্ভা বেরিয়ে আসে এবং সর্বশেষ পর্যায়কে ইনস্টার বলা হয়ে থাকে। তার মানে হচ্ছে ডিমের পরবর্তী ডিম থাকা অবস্থায় কয়েকটা ধাপে পরিণত হয়, সেই ধাপগুলোকে পর্যায়গুলোকে বলা হচ্ছে ইনস্টার। এরপরে হচ্ছে পূর্ণাঙ্গ বা ইমাগো বলা হয়ে থাকে। তার মানে কারো কারো ক্ষেত্রে হচ্ছে পূর্ণাঙ্গ বা ইমাগো বলা হয়ে থাকে। যেমন কোনো কোনো প্রাণীর লার্ভাকে বা তাদের যে ধাপগুলো আছে সেখানে কোনো কোনো ধাপকে ইমাগো বলে। প্রথম পর্যায়ে লার্ভা কয়েকবার খোলস ত্যাগের পর পরিণত অবস্থায় উন্নীত হয়। এই যে লার্ভাগুলোকে এই ইনস্টার দশায় অনেক সময় তা কাউকে লার্ভা বলে, কাউকে নিম্ফ বলে, কাউকে নায়াড নামে বলা হয়ে থাকে। কীটপতঙ্গের ইনস্টার সংখ্যা বিভিন্ন পদ্ধতিতে ভিন্ন ভিন্ন ধরনের। এতক্ষণ আমরা পতঙ্গের যে ডেভেলপমেন্ট বা পরিস্ফুটন সে সম্পর্কে আলোচনা করলাম। তাহলে আমরা পরিস্ফুটনের ক্ষেত্রে প্রথমে পরিস্ফুটনের সংজ্ঞাটা বলেছি, তারপরে বলেছি পরিস্ফুটন কীরকম, দুই ধরনের প্রত্যক্ষ এবং পরোক্ষ পরিস্ফুটন দেখেছে। এরপরে আমরা ডিমের গঠন বলেছি। তো পরীক্ষার অনেক সময় এইটুকু প্রশ্ন আসে ডেভেলপমেন্ট কাকে বলে এবং কত রকমের ডেভেলপমেন্ট দেখা যায়, এটা একটা 4 নম্বরের প্রশ্ন আসতে পারে। আবার আমরা পড়েছি হচ্ছে ডিমের গঠন। তার মানে পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসে যে ডিমের একটি আদর্শ ডিমের গঠন বর্ণনা করো, অথবা এর পরবর্তীতে যেটা আসল বড় প্রশ্ন সেটা হচ্ছে ডিমের পরিস্ফুটন। তার মানে ডিম কীভাবে পরিস্ফুট হয় বা ডেভেলপমেন্ট অফ পরিস্ফুটন। সেখানে আমরা দেখেছি দুই ধরনের হয়, একটা প্রি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, একটা হচ্ছে পোস্ট এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। এখানে প্রি এমব্রায়োনিক ডেভেলপমেন্টের অনেকগুলো ধাপ, আমরা এখানে 10টা ধাপের কথা বলেছি। প্রত্যেকটা ধাপেই ছবি আছে, ছবিগুলো হচ্ছে বই স্পষ্ট করে দেওয়া আছে, তোমরা পড়ার সময় ছবিগুলো ভালো করে দেখে নিবে। এবং এখান থেকে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা বলেছি ক্লিভেজ কি, ব্লাস্টুলেশন কি, গ্যাস্টুলেশন কি, এভাবে আলাদা করে প্রশ্ন আসে। আবার আমরা ইক্লোশন বলেছি, ইক্লোশনের পরীক্ষায় প্রশ্ন আসে এগডাইসিস কি, পিউপা কি, ইমাগো কি, লার্ভা কাকে বলে, ইনস্টার কাকে বলে, স্টেডিয়াম কাকে বলে। সে এই যে ছোটো ছোটো প্রশ্নগুলো তোমরা এই প্রশ্ন পড়ার সময় এখান থেকে অসংখ্য প্রশ্ন পাবে, তোমরা সব ভালো করে পড়বে। আশা করি আমার সাথে এতক্ষণ তোমরা সবাই ছিলে এবং তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করেছ, আমি আশা করি তোমাদের উপকারই আসবে আমার ক্লাসগুলো। আজকের মতো আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।